কৃষ্ণ, হে কৃপালু, বাপ বান্ধৱ আই সমস্ত হোলাকান অঞ্চলৰ সমস্ত ৰাইজৰ চৰণত আমি পুনৰ সেৱা ধৰি ভাগৱতৰ ষষ্ঠ স্কন্ধৰ ইতিমধ্যে আমি দুভাগী পাঠ পৰ্যালোচনা সামৰিছোঁ। তৃতীয় ভাগী পাঠ পৰ্যালোচনা এতিয়া আৰম্ভ কৰিবলৈ লৈছো। এই তৃতীয় ভাগী পাঠ পৰ্যালোচনা পৰীক্ষিতৰ অনুৰোধ ক্ৰমে শুকমুনিৰ নাৰায়ণ কবচ তত্ত্ব ব্যাখ্যা। নাৰায়ণ কবচৰ তত্ত্বটো ব্যাখ্যা কৰিছে কোনে? শুকমুনিয়ে। কাক ব্যাখ্যা কৰি শুনাইছে? পৰীক্ষিত, পাণ্ডৱৰ নাতিক শুনাইছে। ইন্দ্ৰক কি কৰিলে? ইন্দ্ৰক বিশ্বৰূপে এটা কবচ বনাই পিন্ধিবলৈ দি দিলে। ভাগৱতৰ ভক্তি তত্ত্ব কি? কীৰ্তন হ'ব লাগিব। ভাগৱতৰ ভক্তি তত্ত্ব কি? শ্ৰৱণ হ'ব লাগিব। নাৰায়ণ কবচ ৰঙা চিয়াহীয়া বগা কাগজত বা ভোজপত্ৰত লিখি ৰূপৰ মাজলীত সোমাই পিন্ধিলে একো কাম নকৰে। কেনেকে পিন্ধিব লাগিব? শুকদেৱ স্বৰূপ গুৰুজনে পৰীক্ষিতক বুজাই কৈছে। সেহি নাৰায়ণ কব চক কহিও ক, চৰণে শৰণ লৈলো নিস্তাৰিও মোক। প্ৰথম শৰণ কত? শৰণ গুৰুত শৰণ। পৰীক্ষিত মৃত্যু ভয়ৰ পৰা মুক্ত হৈ নিৰ্গুণত স্থিত হৈ নাৰায়ণ কব শুনিছে। আমাকো কৈছে মৃত্যু ভয়ৰ পৰা বাচিবলৈ নাৰায়ণ কবচ আমি শুনিব নেলাগে, আমি মৰিয়ে আছো। এই এদিনীয়া এইটো জীৱন, জন্মৰ পৰা মৃত্যুলৈকে মাত্ৰ এদিনেই। এটা জীৱনক এদিন বুলি কোৱা হয় শাস্ত্ৰত। ৰাতিটোক এভাগ কৰি দিনটো এভাগ কৰি গীত গাওঁতে জীৱন দুদিনীয়া বুলি কোৱা হয়, যে ৰাতিকো এদিন কৰি ল'লে আৰু দিনকো এদিন কৰি ল'লে, দিবা আৰু নিশা দুইটা লগ লাগি জীৱন দুদিনীয়া। আৰু ইয়াৰ স্থায়িত্ব কি? ইয়াৰ স্থায়িত্ব চঞ্চল কচুপাতত থকা এটোপাল পানীৰ দৰে। মহাকাল কৃষ্ণৰ কালৰূপী বতাহ যদি কেনেবাকে অকণমান আহি যায়, পৰি পৰিব। কত পৰিব? জল যত য'তেই নপৰক কিয়, হয় ভূমিয়ে ল'ব, নহয় আকাশে ল'ব, নহয় সাগৰে ল'ব। জলৰ এয়া বৈশিষ্ট্য। আমি ক'ৰ পৰা আহিছিলো? আমি আহিছিলো ঈশ্বৰৰ পৰা। প্ৰত্যেকেই হৰিৰ অংশ বুজিব লাগিব। আমি গুণময় দেহত আছো পঞ্চভূতৰ, এইটো কাৰণে আমি দেহী হৈছো। আমাৰ যিটো পবিত্ৰ তত্ত্ব সেইটো গুণময় নহয়, আমি নিৰ্গুণত স্থিত। নিৰ্গুণত স্থিতসকলক ৰক্ষা কৰে কোনে? নাৰায়ণে। না মানে নাই, ৰা মানে ৰং, ইয় মানে আকৃতি, মধনীয় ন মানে আকাৰ বৰণ ইত্যাদি। যিজনৰ নাই ৰং আকৃতি আকাৰ আৰু ঠেক পৰিসৰ, যিজন অনাদি আৰু অনন্ত। আপোনাক বিচাৰি আপোনাৰ ঘৰলৈ যাব লাগিব, মোক বিচাৰি মোৰ ঘৰলৈ যাব লাগিব, নহ'লে কলেজলৈ যাব লাগিব, নহ'লে অনুষ্ঠানলৈ আহিব লাগিব। ভগৱানক বিচাৰি ক'লৈ যাব? আপুনি কওক, ভগৱানক বিচাৰি ক'লৈ যাব? কলৈকো যাবৰ প্ৰয়োজন নাই, হৰি সকলোতে আছে। মই গীতাত আছো, মই ভাগৱতত আছো, মই ভকতৰ হৃদয়ত আছো,
মই মন্দির মসজিদ এইবিলাক যদিও আছো মোর ভকতে কই চৈতন্য করিলেহে মই বকন হরি সকলোতে বাস করে কারণে বিষ্ণু যি সকলোতে বাস করে থাকিব পারে সেজন বিষ্ণু যি সকলোকে প্রতিপালন করে থাকিব পারে সেইজন জগতের হরি সকলোকে প্রতিপালন করে তেও সেহি নারায়ণ কব চক কহি উক চরণে শরণ লইলু নিষ্ঠারু মুক হে মূর গুরু ভগবান কুক মই আপনার চরণত শরণ ললো আশ্রয় ললো আপনি মূর গোবিন্দ মূর নেদেখা ঈশ্বরজনে আপনি গুরুজন কি নেদেখা ঈশ্বর গুরুজনক দর্শন পালে গোবিন্দক দর্শন পালে আনন্দ লাভ করবে লাগিব গুরুজনক দর্শন পালে আমি মনক প্রত্যয় নিয়াব পারিব লাগিব জীবনের মূর যিমান অমঙ্গল আছিলে গুরু দর্শন হয়ে গেছে সকল আঁতর হয়ে গেল গুরুর তত্ত্বটা আমি ভক্তিরে লব জানিব লাগিব শঙ্করক কেনেকে দর্শন করেছিল মাধবে মাধবে শঙ্করক প্রথমতে কি বুলি দর্শন করেছিল যিজনক নোপোৱাৰ কাৰণে মই বলিৰ পথা বিচাৰি ফুৰিছিলো যিজনক নোপোৱাৰ কাৰণে মই হাহাকাৰ কৰি ফুৰিছিলো যিজনক নেদেখাৰ কাৰণে মই বিকাৰ যুক্ত হৈ আছিলো সেইজনেই মোৰ গুৰু ভগৱান শ্ৰীমন্ত ৰূপত নৰৰ ৰূপত মোৰ সন্মুখত আদিবহি আছে শিশুৰ লগত খেলা কৰে কোনে পিতৃ মাতৃয়ে সৰু হৈ থাকোঁতে সিহঁতৰ লগত খেলে গুৰুজনেও নিজৰ শিষ্যৰ লগত অকণমান খেলিব বিচাৰে মাধৱৰ লগত সেয়া কাজিয়া নহয় শংকৰ ৰূপী সূৰ্যমন্ত গুৰুৰ সেয়া হল পবিত্ৰ সান্নিধ্য প্ৰথম দৰ্শনতে চিনি পালে বুজি পালে যে এইজনেই জগতৰ গুৰু এইজনেই মোৰ ভগৱান যিজনক নোপোৱাৰ কাৰণে মই কৰ্মকাণ্ডৰ মায়াজালত ফচি আছিলো নিগুণ ভক্তির নিগম রহস্য শঙ্কর রূপী সূর্য হয়ে আমাক দান করে যাওয়ার পাছতো আমি কেতিয়াও গুরুহীন হব নালাগে শ্রীমন্ত শঙ্কর হরি ভকত বলে কলে আমার গুরু সন্মুখলে আহি যাব লাগিব এই গুরুরূপী গোবিন্দর পবিত্র তত্ত্ব সুখস্বরূপ গুরুজনক উপাসনা করে পরীক্ষিত স্বরূপ মহাভকতে আমাক কইছে যে সেহি নারায়ণ কব চক কহি উক শরণে শরণ লইলু নিজ তারি উমুক হে রজার বচনে শোক ভৈলাই আনন্দিত ও হাসিয়া পুলন্ত ধন্য ধন্য পরীক্ষিত গোবিন্দ সদায় আনন্দিত কিয় আনন্দিত মোর পুত্ররূপী ভকতে যেতিয়া মোক স্মরণ করে এয়াই মোর আনন্দ মোর পুত্ররূপী ভকতে যেটা মোর সান্নিধ্যরে বিকারর পরা মুক্ত হয়ে পদ্মময় স্নিগ্ধ আনন্দ থাকে এয়াই মোর আনন্দ হে পুষিলন্ত ইন্দে বিশ্বরূপে কহিলন্ত হে পরম রহস্য কহু শুনা কে হিমন্ত হে সংকট সময় ভৈলে মাধব কসমরি হে ধরি বা ভকতি ভাবে মহাযত্ন করি হে মূর সর্ব রক্ষা করি বন্ত দেব হরি এ গরু রত সরিয়া পরম যত্ন করি প্রথম কেফাকি পদর আমি তত্ত্ব আর মর্মার্থটা অকমান কবলে যত্ন করেছো যে সুখদেব আনন্দিত হয়ে গেল কিয় আনন্দিত হল যে গুপ্ত ঈশ্বরের নারায়ণ রূপী কবচ তত্ত্ব মূর শিষ্যই মুখ ঘুরিছে যি কথা সোধার কারণে মই এটা মাধবক স্মরণ করিম যি কথা সোধার কারণে মই মোৰ ভগবানক কীর্তন করিম এতিয়া এইটো কারণে ভগবানৰ নাম শুনিলে শুদ্ধ জীববিলাক আনন্দিত হৈ যায় অপবিত্র জীববিলাকৰ হৃদয়ত কপনি আৰু ধুমুহাই দৌড়ি পলায় যাৰ বৃত্তি ৰাক্ষসৰ নিচিনা
আনক হিংসা দেশ আৰু বিদ্বেষ কৰে হৰিৰ নামৰ আইনাত সকলো প্ৰকট হৈ যায় হৰিৰ নামৰ তত্ত্ব সকলোৱে ল'ব নোৱাৰে এয়াই হৰিৰ তত্ত্বৰ বৈশিষ্ট্য আৰু কি কৈছে যে পৰম ৰহস্য কহো শুনাকেহি মন্দ ইন্দ্ৰই সুধিছিলে বিশ্বৰূপক বিশ্বৰূপে কৈছিলে ইন্দ্ৰ হয়নে ইন্দ্ৰ মানে কি আমাৰ মন ইন্দ্ৰিয় আত্মাক প্ৰশ্ন কৰিব লাগিব আত্মা বিশ্বৰূপ যেতিয়ালৈকে মনে আত্মাক নিবিচাৰিব তেতিয়ালৈকে কেতিয়াও হৰিৰ তত্ত্ব নাপায় এইটো কাৰণে আমাৰ ইন্দ্ৰ নামৰ দুষ্ট স্বভাৱৰ এই মনৰূপী ৰজাজনক পুষ্ট কৰিবলৈ স্থিৰ কৰিবলৈ গুৰুৰ আশ্ৰয় লাগিব গুৰু সাধাৰণ গুৰু নহয় গুৰু গোবিন্দ বিশ্বৰূপ জগতৰ সমস্ত তত্ত্ব তেওঁ দেখুৱাই দিব পাৰে সেইটো কাৰণে বিশ্বৰূপ কি দেখুৱাই দিলে নাৰায়ণ কবচ দেখুৱাই দিলে গুণময় তত্ত্ব নহয় নিগুণ নিৰাকাৰ তত্ত্ব কি বুলি দেখুৱাইছে যে সংকট সময় ভৰিলে মাধৱক স্মৰি ধৰি বা ভকতিভাৱে মহাযত্ন কৰি হে ইন্দ্ৰ তোমাৰ মনত সদায় ভয় তোমাৰ জীৱনত সদায় সংকট তুমি যেতিয়া সংকটত পৰিবা তেতিয়া ভকতি ভাৱলৈ আহিবা ভকতি ভাৱ কেনেকৈ আহিব গুৰুক স্মৰণ নকৰিলে ভকতি ভাৱ নাহে প্ৰথম গুৰুক স্মৰণ কৰিব লাগিব গুৰুক স্মৰণ কৰিলে পোহৰ আহি যাব কি পোহৰ ভকতিৰ পোহৰ গু মানে অন্ধকাৰ ৰু মানে পোহৰ আমাৰ হৃদয়ত থকা অজ্ঞান অবিদ্যাৰ অন্ধকাৰবিলাক গুৰুৰূপী গোবিন্দক স্মৰণ কৰাৰ লগে লগে আঁতৰ হৈ যাব গুৰুক স্মৰণ কৰি আমাক কি বুলি ক'বলৈ কৈছে যে তোমাৰ ওচৰলৈ যেতিয়া সংকট আহে সংকটক মোচন কৰা তত্ত্বটোক মাধৱ বুলি কোৱা হয় সমস্ত সংকটক যি মোচন কৰি দিব পাৰে সেই তত্ত্বটোক কোৱা হয় মাধৱ নামঘোষা শাস্ত্ৰত মাধৱে তাক কি বুলি কৈছে পৰমাৰ্থ সাৰ বুলি হে মাধৱ মাধৱ নাম বচনত সুমৰয় হে মাধৱ মাধৱ হৰি দয়ত হে নিৰন্তৰে সাধু সবে মাধৱ মাধৱ নাম হে উচাৰয় সমস্তে কাৰ্যত এ পৰম মংগলয়িতো মাধৱ মাধৱ নাম এ দুষ্টগহ ভ্ৰয়বী নাশন হে পৰম সম্পদ ৰূপ জানি মাধৱৰ নাম এ সৰ্বনায়ে কৰিও কীৰ্তন এ মাধৱেহে আত্মা নিজ মাধৱেহে ইষ্টগুৰু এ মাধৱেহে দেৱতা পৰম হে পৰম ঈশ্বৰ স্বামী জানি মাধৱক ভজা অ মনুষ্যৰ ইষে ম হা ধৰ্ম এ পৰম চতুৰ শিশী বুদ্ধিত কুশলবাতি হে যিটো মাধৱৰ গু ন গাৱে নাৰায়ণ কবচত প্ৰথম স্মৰণ কৰাইছে মাধৱক মহাপুৰুষ মাধৱদেৱে আমাক বুজাইছে এয়াই পৰম অৰ্থ
เอไอปรมตัตต์เอไอนิกุนรหัสบุเลกีปาร์ทอรูปีกิสนาร์ฮอกไฮดหรีบันฮิวราคิบอนวารากูบินนารูปีกุรุลปกคิติอารูปุรุฮอร์เอกตัตต์มาดฮับนามฮุยมหันอิสรารมหันตัตต์ฮุยอามาภกติบาเบเรสมรณกุริบุเลกุสเดชีวนอร์จิมันฮงกตัสิเลชีวนอร์จิมันบอยัสิเลเยขมสตบิลักมาดฮับสรุปนามสมรณฮุเลดูรุยเดดูสตกะฮะบอยบินะฮันเยดูสตกะดูอินดานิเดอินดาบอยัดูยี่ห้อใดพยศก็ปิดแล้วแกเหตุการณ์เนี่ยอามาร์มอนอร์อินเดียร์พยศเวลาเขาดูดกุลีบุเล่นิกกุนนามอตมาดฮับสรุปตอตตอตอามาคาสโอยลูกุลีกุสเดแต่มาดฮับกี่เอพอกิติปุรุขดุยรูนิยันตามาดฮับขอมัสตร์เนี่ยมาหอรีปรมบันทบอามีเอฟเล่ปกิดีเด็กคุยเอฟเล่ปูรุกเด็กคุยเอ็กเล่กับดุยตาเด็กคุยนั่นโอ้เอ็กเล่กับดุยตาจวดัสเขียมาดอแค่เนี่ยแค่อาเซ่มอยทุมาเดียรูปีมายาตุนิเจเอเทสมังโอ้เดี๋ยวหาตัวอามีหาตัวปนับบ้าไปยังนั่นโอ้คุณว่าการนั้นมาลูกเขลิมเอลี่หัวฮัลโหลบารุอามีบ้านอะไรเคลียร์เมลีขัดตาของบ่ฆันตามัวฆันตาวิชาสกุลที่กี่เวลาอีบ่ฮัลโหลฮัลฮอรีเอบ้านไหนดิเซอิมานฟุนดอร์เคสเอโอคอนแมนอมีปานกราดที่ดูหัวถูกบ่กี่มันฟุนดอร์เคมานาจะตอบจุกี่คนที่บ้านไหนเซมายารูปเอร์ทุมาร์เดย์ฮุยอาตมารูปเราทุมาตอกก็เฮ้ยมวยทุมีเฮ้ยอาสุทุมีเด็กหานุบัวปกติรูปเราอามาเดตุอาตมารูปเราอามาสุจินนอกออกติตุเอขมสตบิลากรนิยนตันกุรีปรมาตมารูปเรามาดอบเฮ้ยอาเซเอมาดอบเอปฏิบัลลันกุรีอาเซสันลอยผู้หอสันลอยอุจจลเฮ้ยนาซีอาเซขุดใจฟ้าได้ผู้หอดดีเสปีที่มีเอ็กซ์เซคันด์นู่นนู่นว่าแกกุญแจเสดินดัดอยู่เสฮอกคอลูมิลากูที่มีอัตโนมัติสโอลไลท์ที่กี่บ่ปาราจันเนี่ยบอกว่าจีจันเนี่ยการุขวายนอลเฮจันเนี่ยมาดอกจีจันนอร์ตอกตอกจีจันนอร์นามอกสมรรณกุรีดิเล่อามาร์ปุยน้อเอจันนอมอร์ปากก็ฮาจันนอมเล่ฟันซอยหัวใจธนธนจิมันขอตักยาตาถักิตาบ่ฮัตดูตาเมลีกุศิตาบาลากีบ่ฮอรีนามสวบอนกิตตันกุเอลักีฮอยอาตมาลกัดปุญญกอนุจจลฮอยกุศิได้เอมุกมูระขอร์บะรอยคาโครีบอนตาเดบ่ฮอรีโอ้กอรุรัตสวรีอาปอรมอจตนาโกรีกอรุรกีตอบตอบดูบุจิบาบาลีกีบอนารายณ์คบสอตอบตอเฮกุ้ยเซนารายณ์คบสอตอบตอดูเฮกุ้ยเซนารายณ์คุณเฮกนาเฮกนากอดอสิตจันนารายณ์กี่มันฮกตีอนันตรูปลอยเอตาพนาเอบอมันดขนักเอตามอนิโกรีดอริยาเซอนันตรหกดีเอฮจาร์พนาเอตาพนาเอบอมันดขนักเอตามอนิโกรีธารันโกรีอาเซฮอริเออามีเนตระค่าฮอริจันอามีสาบอยนวารุเคนเกสามอามาร์ดิสเทียเอ็กิโลเมตรอัตโอลกะดุกีนับไปหอรีตัตตบอมันดบเหตุกุริยะเซ่เอี่ยมกันหายารุธิตรัสต์สกุรุตาเลขอยตาหอรีดอร์ฮันโนฮบะหอรีกดอร์ฮันฮบะเลอามีโกรุตัตตเลดับบะลากีบะโกรุลมันเลกี
গরুর মানে হল বিনতার সন্তান, গরুর মানে হল কৈশব ঋষির সন্তান, কৈশব মানে আত্মসংগম, বিনতা মানে বিনম্র সহনশীল ধৈর্যশীল। এই গুণবিলাক আমার নহয়, কার? গরুর কেতুর গুণ। এই গুণবিলাক আমার নহয়, আমার গুণবিলাক কেনেকুয়া? ইন্দ্রর নিচিনা, পালে হাঁহি দিও নাপালে কান্দি দিও, এই ইন্দ্রর স্বভাব নহয় জানো, এই গন্ডগোলিয়া বস্তু। পালেও হাঁহিব লাগিব, নাপালেও হাঁহিব লাগিব। পালে হাঁহি দিয়া, নাপালে কান্দি দিয়াটো ইন্দ্রর স্বভাব। নারায়ণ কবচরূপী তত্ত্বই আমাক বুঝাইছে কি বুলি কৈছে, যে ধরিবা ভকতি মুখ সর্ব মূল সর্ব রক্ষা করি বন্ত দেব হরি, মূল সকলখিনি দেবতারূপী হরিয়ে নিগুণ নিরাকার তত্ত্বই মুক রক্ষা করিব। কেনেকে করিব? গরুরত চরিয়া পরম যত্ন করি, তেও গরুরত প্রবেশ হয়। গরুর মানে আত্মতত্ত্ব, গরুর মানে আত্মতত্ত্ব। আত্মতত্ত্বর লক্ষণ কি? সংযমশীল, ধৈর্যশীল, বিনম্র, সরল, কোমল আর সহনশীল। এই গুণবিলাক আত্মা, আত্মা অখণ্ডিত বস্তু, আত্মার লগত কোনো বিকার নাই, আত্মায় কাকো হিংসা নকরে, কাকো দেশ নকরে। এইটো কারণে সকলোরে ওচৰত বিনম্র হৈ থাকিব পৰাটো আত্মার ধর্ম। এই গুণবিলাকক যার লগত ধারণ হৈ আছে, তাত বাস কৰি আছে কোন? গরুর কেতু নিজে হরি, হরি তাক বাস করে থাকার কারণে সেজন তেনেকুয়া হব পারিছে। হরি যদি তাত প্রবেশ হয়ে না থাকে, সেজন রাবণের নিচিনা, কুম্ভকর্ণের নিচিনা হয়ে থাকিব। হরির গরুর রূপী আত্মতত্ত্বক আমাক ধারণ করবলে কৈছে, আমাক কি হবলে কৈছে? বাহিরর ফালে উড়িবলে যত্ন নকৰিবা। যদি পাখি দুখন দিছে, উড়ি যা ভগবন্তর চরণলে। যদি মনের দেউকাক তুমি উড়াব বিচারিছা, বাহির ফালে নুড়াবা, তোমার হৃদয়ের ভিতর ফালে অষ্টদল পদ্মর ফালে উড়ুয়া। এই আত্মারূপী ঈশ্বরের পরমাত্মার পরম তত্ত্ব গরুর রূপী আত্মতত্ত্ব প্রতিষ্ঠা হয়েছে হরির নির্গুণ তত্ত্ব। সেইটো কারণে আমাক কোনে রক্ষা করে আছে? হরিয়ে পরমাত্মা রূপেরে আমাক সদায় রক্ষা করে আছে। এদিনিয়া জীবনে বেশি সময় রক্ষা করব নালাগে। আপনার মূর মতে হে 80 বছর, আপনার মূর মতে হে 100 বছর, 90 বছর, হরির মতে আমার দিনটা এদিনিয়া। তোমাক মই ভজিবর কারণে এদিনে চান্স দিছো, দুদিন চান্স নিদো কিন্তু, হয়নে? এটা মাধব মহাপুরুষে সেইটো কারণে খুব সুন্দরকে ঘুকিছে। হে মানবী জনম সাম্ফল কইলু, কিয় সাম্ফল কইলু? হে হরিচরণর শরণ লইলু, হে হরি নারায়ণ, হে মানবী জনম সাম্ফল কইলো, হে হরি নারায়ণ। মানব জন্ম, জন্ম হওয়ার সফলতা যদি হরির চরণত আমার আশ্রয় হয়েছে। মাধবেহে কৈছে মানবী জনম সাম্ফল কৈছো বুলি, আজিলেকে কোনেও কব পৰা নাই জীবন সাম্ফল কৰিছো বুলি। মাধবে সফলতা আৰু বিফলতা কত আছে আমাক দেখুৱাই দিছে, যে তোমার জীবন সাম্ফল হব, তুমি ধন্য হবা। কি কৰিব লাগিব? হরির চৰণত আত্মদৃষ্টিৰে, অন্তৰদৃষ্টিৰে, ভক্তিভাৱে
কি কৰিব লাগিব হৰণ লব লাগিব নারায়ণ কবচৰ নিৰাকাৰ তত্ত্ব শুকদেৱে কৈছে পৰীক্ষিত কি বুলি কৈছে শঙ্খ চক্ৰ চৰ্ম খড়গ গদামান পাশ ধনু ধৰি অষ্টভুজ জগত নিব্বা জগতত বাস কৰি থকা ঈশ্বৰজন কি জগন্নাথ জগন্নাথ জগতত কেনেকে বাস কৰি আছে আঠটা বস্তু ধাৰণ কৰি বাস কৰি আছে কি ধাৰণ কৰিছে সংঘ সেইটো সংঘ নহয় আমাৰ হৃদয়ত বজাই থকা সংঘটো আমাৰ হৃদয়ত কি সংঘ বজাই আছে হৰিয়ে আমি বজোৱা নাই তেওঁ বজাই আছে আমাৰ হৃদয়ত বজাই থকা সংঘটোৰ নাম হল হৰিৰ সংঘ যেই সংঘৰ নাম হল পাঞ্চজন্য হৃদয়ত বজাই আছে পাঞ্চজন্য হৰিয়ে এই পঞ্চভূতৰ দেহাটো চৈতন্য হৈছে সেইটো কাৰণে এই হৃদয়ত বজাই থকা পাঞ্চজন্য সংঘৰ বায়ুৰূপী শুদ্ধ তত্ত্বৰে গোটেই দেহটো চৈতন্য হৈ আছে সংঘ বায়ুৰে বাজে হয়নে নহয় প্ৰাণৰূপী পীতাম্বৰ তত্ত্ব হৈ আমাৰ হৃদয়ত আমাৰ সমস্ত দেহত তেওঁ বাস কৰি আছে আমাক কৈছে কি বুলি যে তোমাক মই ৰক্ষা কৰিহে আছো আমি তেওঁক ৰক্ষা কৰিবলৈ প্ৰাৰ্থনা কৰিব নালাগে আমাক ৰক্ষা কৰি থকাৰ কাৰণে কৃতজ্ঞতা জনাবলৈ প্ৰাৰ্থনা কৰিব লাগে নহলে আমি অশলাগী আৰু অকৃতজ্ঞ হওঁ হৰিক কৃতজ্ঞতা জনোৱাৰ পাছত কাকো কৃতজ্ঞতা জনাবলৈ বাকী নাথাকে হৰিক কৃতজ্ঞতা জনালে দুৰ্বাসাও সন্তুষ্ট হয় কোনেও সন্তুষ্ট কৰিব নোৱাৰে সিজন দুৰ্বাসা নহয় জানো হয়নে নহয় দুৰ্বলীৰ অকণমান অন্ন খাই যেতিয়া কৃষ্ণ সন্তুষ্ট হৈ দিলে দুৰ্বাসাই ক'লে অন্ন ল'ব নালাগে পেট ভৰি গ'ল এই দুৰ্বাসনাবিলাককো সুবাসনা কৰি দিব পাৰে কৃষ্ণৰ স্তুতিয়ে কৃষ্ণৰ উপাসনাই কিয় আমাৰ প্ৰাণৰ সংঘ ৰূপেৰে তেওঁ প্ৰতিষ্ঠা হৈ আছে পাঞ্চজন্য ৰূপী এই দেহৰ তত্ত্ব জগতৰ শ্ৰীহৰিৰ বায়ুময় তত্ত্বৰে তেওঁ ফুকি ফুকি বজাই আছে এইটো কাৰণে কি বুলি কৈছে সংঘ এই চক্ৰটো কি বস্তু এই চক্ৰটো আমাৰ বৰ খন্তেকীয়া জন্মৰ পৰা মৃত্যুলৈকে এটা চক্ৰয় সুখৰ পৰা দুখলৈকে এটা চক্ৰয় জ্ঞানৰ পৰা অজ্ঞানলৈ এটা চক্ৰয় হয়নে যদি চক্ৰবিলাকে আমাক ৰক্ষা কৰে তেতিয়া সুদৰ্শন হ'ব যদি চক্ৰই আমাক শিৰচ্ছেদ কৰে তেতিয়াহ'লে কি হ'ব মৃত্যু হ'ব চক্ৰ ধৰি আছে চক্ৰবাণীয়ে কি চক্ৰ এই কালৰূপী সময় চক্ৰ মই নিজে দিন ৰাতি তোমাৰ ভাগ্যৰূপী চক্ৰ মই নিজে বোলে কি মোক ভজিলে তুমি মোক পাবা মোক নভজিলে দুখ পাবা হৰিক নভজিলে দুখ হৰিক ভজিলে সুখ সুখ আৰু দুখটো মোতে আছে কেনেকে আছে মই অদৃশ্য হৈ তোমাৰ হৃদয়ত চক্ৰ ধৰি আছো তোমাৰ প্ৰাণৰূপী চক্ৰক ময়ে চলাই আছো গুৰুৰূপেৰে সংঘ চক্ৰৰূপেৰে কাল বা সময় হয়নে আৰু কি ধৰিছে চৰ্ম চৰ্ম মানে এই প্ৰকৃতিৰ আৱৰণ এই দেহৰ আৱৰণ আৰু কি কৈছে খৰ্গ খৰ্গটো কি বস্তু ধৰ্মানন্দ খৰ্গৰূপেৰে তেওঁ হৃদয়ত ধৰি আছে গদা গদাৰূপেৰে তেওঁ পৰম বল কি আত্মবল যিটো নাম ৰূপত প্ৰকট হয় ভগৱন্তৰ নামৰ এটা তত্ত্ব কি গদা ৰাম নামৰ বৰ্জক প্ৰসাৰী কৰা তাকমুখী মোৰ ৰাম নাম ভগৱন্তৰ গদাৰূপী গভীৰ তত্ত্ব এই বৰ্জৰ প্ৰসাৰক কোনেও ব্যৰ্থ কৰিব নোৱাৰে
আপনি রাম কৃষ্ণ বলে কই দিয়ক পহারত খুনা খাই আকো ঘুরি আইব খুনা খাই হে ঘুরিব এটেক করি হে ঘুরিব এটেক নকরাকে নুঘুরে গদারূপী ঈশ্বরের কিমাহীন শক্তি আর কি কইছে ভগবান কৃষ্ণই কইছে মূর ভকতক যদি চাইছা অমিত দৃষ্টিয়ে চাবা মূর ভকতক যদি চাইছা মঙ্গলময় দৃষ্টিয়ে চাবা বলে কিয় মূর ভকত আগত থাকে পাছত মই থাকো এই আঠটা তত্ত্ব যদি তেওঁ প্রতিপালন করে আছে তেতিয়াহলে তেওঁ আমার রক্ষিয়া হয় না নহয় এ আমার রক্ষক হয় না নহয় তত্ত্বরূপে তেওঁ আমাক রক্ষি আছে না নাই ভাগবতর ষষ্ঠ স্কন্ধর নারায়ণ কবচ নিরাকার হরি নির্গুণ তত্ত্ব গলত পিন্ধিলে নহব কীর্তন করিব লাগিব লিখি পেলায় কাগজত সুমাই মনি করে গেলে নহব আমার হৃদয়ের মনি করে লব পারিব লাগিব হরির নামর মহিমা নিগুণ হরির তত্ত্ব নারায়ণ স্বরূপ নিগুণ রক্ষক করি আত্মবল পরমাত্মার পরম বল বা শক্তি অখণ্ডিত ঈশ্বরের ঐশ্বর্য বিলাক নারায়ণ কবচ রূপত আমাক ষষ্ঠ কন্ধত দিব বিচাৰিছে ধনু ধরি অষ্টভুজ জগত নিবাহ জগতের হরি ধনুখনের নাম তো কি সারঙ্গ সেইটো কারণে তার নাম তো সারঙ্গ বাণী হয় না নয় সারঙ্গ বাণীনো কি রামর ধনুখনের নাম কি মহাধনুষ শিবর ধনুখনের নাম কি পিনা অর্জুনের ধনুখনের নাম কি গান্ডীব এ ধনুরও ইমান নাম দিব লাগে না সকল ধনুকে যে একেলগে ধারণ করে সে ধনুর নাম হল বিষ্ণু ধনু কোনে আনিছিলে পরশুরামে আনিছিলে পরশুরামে বিষ্ণু ধনু আনি নামক তুলি দিলে ইয়াত গুণ লগাই দেখো মা তোমার বাহাদুর চাও মূর গুরুর পুরানা হওয়া ধনুখন তুমি দুটুকুরা করে পেলায় বাহাদুর দেখাই যা হয় না নয় হরর ধনু রামে ভঙ্গ করে আর কংসর ধনু ভঙ্গও কৃষ্ণই করে ধনু ভঙ্গা কাম আর ধনু বনুয়া কাম এই দুইটা কাম হরিয়ে করে আমি ধনু ধরবও নো আমি ধরু গুণ লগাবও নো এই কাম করুতা জন সারঙ্গবাণী জীবনের হার বিলাক শাস্ত্রর হার বিলাক এই জগতের হার বিলাক সমস্ত ব্রহ্মাণ্ডর তত্ত্ববিলাক রহময় ভৌগতিক যিজনে ধনু করে ধারণ করে রাখিছে সেইজন সারঙ্গবাণী প্রত্যেক জীবর আত্মারূপী অঙ্গ এই জগতের তেও জগন্নাথ সেইটো কারণেই সারঙ্গ মানে হল পরমাত্মার পরম তত্ত্ব এই পরম তত্ত্বত কি হয়ে আছে বৃত্তিধারী আছে বৃত্তিধারী সকল ধনঞ্জয় বৃত্তির প্রতিষ্ঠাত যে আছে সি ক্ষত্রিয় ক্ষত্রিয় বৃত্তিটো কার আছিলে অর্জুনের আছিলে আমার দেহটো এটা ক্ষেত্র এই দেহ ক্ষেত্র প্রতিপালন হবলে আমার বৃত্তি লাগে এই বৃত্তিটুক কোৱা হয় গান্ধীব বলে জিয়াই থাকার বৃত্তিক কোনেও কেতিয়াও নিন্দা করিব না পায় অর্জুনে গান্ধীবক নিন্দা করিলে পানদণ্ড দিব মুচিজনে জোতা চিলাই বা চেন্ডেল চিলাই সি তার অন্নর ব্যবস্থা করেছে তার বৃত্তিক নিন্দা করা অনুচিত সি সেবা ধর্ম প্রতিপালন করেছে হয় না নয় কৃষকজনে এই ভূমির উর্বরতা সৎ প্রয়োগ করেছে কৃষক বলে খেতক বলে হওয়াটো অনুচিত গতি আমার বৃত্তি প্রতিষ্ঠাটা হল গান্ধী
ভক্তি প্রতিষ্ঠাটো পিনা পিনাক নামের ধনুখন ধারণ করেছে কিবয় কেনেকে ধারণ করেছে মোর ধনুর নাম হল পিনা মই পান করু কি ভগবন্তর নাম কিহেরে মোর হৃদয়েরে হৃদয়েরে ভগবন্তর নামক পান করা ধনুখন নাম তো রকা হল পিনা এইটো কেনে শিবর নাম পিনাক পানি আর রামচন্দ্র ধনুখনের নাম তো কি মহাধনুষ কিয় গুরু ভগবানে যজ্ঞ করে রাক্ষস বিলাক আহি যজ্ঞ নষ্ট করে বিশ্বামিত্র ঋষি হয় না নহয় বিশ্বামিত্র ঋষিয়ে যজ্ঞ আরম্ভ করে রাক্ষস বিলাক আহি যজ্ঞ তো নষ্ট করে যেহেতু যজ্ঞর সংকল্প ললে কাকু স্পর্শ করব না কাকু অন্যায় করব না কাকু হিংসা করব না কাকু অভিসম্পাত দিব না রাক্ষসে যজ্ঞ নষ্ট করলেও তাক হরিময় দেখিব লাগিব রাম আর লক্ষ্মণক লৈ গল যজ্ঞ কিমান দিন করব সাত দিন সাত রাতি করব এক মিনিটও রব নিব রাম আর লক্ষ্মণক নিউতে কি হয়ে গল যজ্ঞর পথত বাধা হয়ে আহি গল তারকা এই জীবনের সৎকর্মবিলাকর বাধাটুক তারকা বলে কয় রামর বাহিরে তা কোনেও বধ করব নয় বিশ্বামিত্র ঋষিয়ে তারকায় রাম আর লক্ষ্মণক খাবলে আহিল পিঠির ফলে লই কৈছে মই গুরু আছো মোর শিষ্যক তো স্পর্শ করব নয় বুঝাই দিলে গুরু আর গোবিন্দ থাকিলে রাক্ষসীয় একু করব নয় এ তত্ত্ব রামচন্দ্র নিজের ধনু ললে ধনুত ফর জুড়িলে আর তারকাক কলে শেষবারের কারণে এই পৃথিবীত চাই ল কোনেও বধ করব নারা তারকা কেপাত হরত নিপাত করে দিলে কিয় মহাধনুষ রামর হাতত আছে মহাধনুষ এই ধনুষ অব্যর্থ এইটো কারণে রাম আর নাম ধনু এক তত্ত্ব সহস্র নামর তুল্য নাম রামর নামেই রামর ধেনু রামর নামেই রামর তত্ত্ব হরির তত্ত্বই আমাক বুঝাইছে বৃত্তিধারী অর্জুন শক্তিধারী ভগবান শিব ঈশ্বর তত্ত্বধারী রাম গোটেই জগতর জগন্নাথ সমস্ত তত্ত্বর হার সমস্ত তত্ত্বর অমৃত এই ঈশ্বরময় তত্ত্ব নাম তো সারঙ্গ ধারণ করে আছে কারণে তেওঁ নাম কি সারঙ্গ পানি প্রত্যেক জীবর প্রাণক তেওঁ প্রতিষ্ঠা করে রাখিছে কারণে তেওঁ নাম তো সারঙ্গ পানি সেইখান দেখা ধেনু নহয় অনন্ত ঐশ্বর্যযুক্ত অখণ্ডিত ধনু এদিন ধারণ করেছে অনন্তকালেই চলি থাকিব এই তত্ত্ব কথা সারঙ্গরূপী ধনু ধারণ করে তুমি মোক বিপদর পৰা রক্ষা করা বলি আমি হরিক স্তুতি করব লাগিব আমি হরিক উপাসনা করব লাগিব কি বলে কৈছে ধনু ধরি অষ্টভুজ জগতা নিব্বা অষ্ট প্রকৃতিত ধনুখন প্রতিষ্ঠা করে তৈছে পঞ্চভূত চিত্ত বুদ্ধি আর অহংকার হয়নে নহয় এই অষ্ট প্রকৃতির আস্থা তত্ত্ব জগতের শ্রীহরি প্রতিষ্ঠা হয়ে আছে এ জলে বরুণর দূত অসুর তহতে এ মুখ রাখুন তো কমচরূপী ভগবন্তে জলে বরুণর দূত কোরপরা অসুরর পরা আর মুখ রাখিব লাগিব কোনে মৎস্যরূপী ভগবানে মৎস্য চরিত্র কত আছে ভাগবতর অষ্টম স্কন্ধত আছে অষ্টম স্কন্ধর শেষরখিনি মৎস্য চরিত্র হয়নে হরির তত্ত্বর আগপিছ নাই ভাগবতর অষ্টমত আছে হয়নে নহয় মাধব মহাপুরুষে নাম ঘোষাত নমস্কার ঘোষাত প্রথম মৎস্যকে আনিছে মৎস্য গুরুম নরসিংহ বামন পরশুরাম হলিরাম বরাহ শ্রীরাম বুদ্ধ কল কি নামে দেখ আকৃতি ধরিছা কৃষ্ণ তুজুপাবে করু
প্রণাম জল মানে কি বরুণ মানে কি হয়নে পায়ু জমদগ্নি বরুণ শশাঙ্ক হে প্রজাপতি মহ প্রজা প্রতিষ্ঠা ময়ে বায়ু ময়ে জম ময়ে অগ্নি ময়ে জল এই সমস্তবিলাক মোরেই তত্ত্বা সেইটো কারণে আমাক কিহে রক্ষা করিব লাগিব জলত রক্ষা করিব লাগিব বরুণে এ দেখা জল নহয় মায়ার জল আমাক মায়ার জলবিলাকহে অনিষ্ট করে হয় না নহয় মায়ার জলত আমি কি হয়ে আছো আমি মৎস্য হয়ে বাস করি আছো এই মোর মৎস্যরূপী এই জীবনটো হে হরি তুমি হয়ে যোৱা এই জীবনটোক তোমার তত্ত্ব দর্শন করবা তোমার অখণ্ডিত আনন্দ দান করা এইটো কারণে জলত বরুণর দূত আৰু মুখ রাখক কোনে মৎস্যরূপী ভগবানে হরির জীবরূপটো মৎস্যরূপ হরিয়ে প্রতিপালন করে আছে আমি না জানো হে কৃপালো বাপ বান্ধব আই সমস্ত সময় দুটা বিশ হয়েছে অনুষ্ঠান ভাগ দুটা বজাতেই সামরা হেতেন ভাল আছিলে নহয় না বাৰু যেহেতু সময় সময়ৰ দিশটোৰ কথা আমি অনুষ্ঠানত চাব লাগিব নহয় না বাৰু যদি আপোনাৰ খবৰ আজ্ঞা হয় তেতিয়াহলে আমি অনুষ্ঠানৰ সামৰণিৰ ফালে যাব পাৰো বাপজনে মোক লাষ্টত দোহাৰি দিব হয় না বাৰু অনুষ্ঠান নাই সময় দুটা বিশ হল গতিকে মেটামান বাজিব কিন্তু ভাগত শুনি থাকিলে শুনি থাকিবলৈকে মন যায় নহয় না বাৰু অন্য কথাৰ কথাটো বেলেগ ভাগৱত কিন্তু শুনি হেঁপা নপলায় এয়া ঈশ্বৰৰ মহিমা হে কৃপালো বাপ বান্ধৱ আই সমস্ত আপোনাৰ খবৰ চৰণ সেৱাৰ নিমিত্তে ইয়াৰ ৰাইজে আমাক আমন্ত্ৰণ কৰি আনিছিলে বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰৰ জ্ঞান আমাৰো একো নাই আমিও ভাগৱতৰ কোনো গভীৰ অধ্যয়ন বা গৱেষণা কৰা নাই গুৰুৰ কৃপাত ভগৱন্তৰ কথা যি দুই চাৰিটা পাইছিলো জানিছিলো বুজিছিলো গুৰুৰ আশীৰ্বাদত আমাৰ যিকণ লাভ হৈছে আমি সেইকণকে আপোনাক হবক দিবলৈ যত্ন কৰিছো ইয়াতো আমাৰ উচ্চাৰণেই হওক বাক্য বচনেই হওক যিহেতু আমি শিক্ষক মানুহ আমাৰ মাতটো অলপ কঠোৰৰ নিচিনা হয় সেইখিনি অপৰাধে আমাক ভাগৱততো স্পৰ্শ কৰে গতিকে যিমান অপৰাধ হৈছে সমস্ত অপৰাধৰ কাৰণে অপৰাধ বিনাশন প্ৰজনাম নাৰায়ণ বুলি আপোনাক হওক ভকতস্বৰূপ ভগৱান বুলি আমি সমস্তজনৰ চৰণত সেৱা জনাই ভাগৱত অনুষ্ঠান ভাগীৰ পাঠ বিশ্লেষণৰ অনুষ্ঠানৰ আপোনালোকৰ আজ্ঞালৈ আমি সামৰণিৰ সেৱা ধৰিব বিচাৰিছো জয়তু জগতগুৰু শ্ৰীমন্ত শংকৰ কৃষ্ণ।